ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কীভাবে ফেসবুকেতে অ্যাড অন রিলস অন করবে বা সেট আপ করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো তুমি যদি ফেসবুকেতে অ্যাড অন রিলস অন করো তাহলে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে ওকে তো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে যেখানে তোমরা অ্যাড অন রিলসটাকে সেট আপ বা অন করতে চাইছো তোমাদের বোঝানোর জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ব্যবহার করছি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটাকে ওপেন করার পর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের এর একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মনিটাইজেশনের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে মনিটাইজেশনের অপশানগুলোকে দেখতে পারবে এরপর অ্যাড অন রিলসটাকে অন বা সেট আপ করার জন্য এখানে সেট যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে গেট স্টার্টেড একটা অপশন দেখতে পারবে এই অপশনটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে সিলেক্ট ইউর বিজনেস ইনফো তার মানে তোমার যে সাধারণ ডিটেলস রয়েছে সেগুলোকে এখানে দিতে হবে তোমরা অ্যাড অন ডিলস অন করার আগে যদি অন্য কোনো অপশন সেট আপ করে থাকো তাহলে সেই সময় তোমার যে সাধারণ ডিটেলস দিয়েছিলে সেগুলো এখানে সেভ থাকবে তোমরা এখানে আগেকার ডিটেলসগুলোকে সিলেক্ট করে নিতে পারো দিয়ে এখানে নিচের নেক্সট অপশানের ওপর টাচ করতে পারো তাহলে এখানে নতুন করে আর কোনো ডিটেলস তোমায় দিতে হবে না তবে তোমাদের আমি রিকমেন্ড করব। এখানে আরেকবার সব নতুন করে ডিটেলস দেওয়ার জন্য কারণ সেই সময় ডিটেলসের মধ্যে যদি কোনো কিছু ভুল লিখে থাকো সেটা ঠিক হয়ে যাবে তার সাথে টাকা পেতে যেন কোনোরকম সমস্যা না হয় তার জন্য তোমরা আরেকবার নতুন করে বিজনেস ডিটেলসগুলোকে সেট আপ করে নিতে পারো নতুন করে ডিটেলস গুলোকে দেওয়ার জন্য এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে অ্যাড নিউ বিজনেস ইনফো এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে লেট স্টার্ট উইথ দ্য বেসিক্স তার মানে তোমার যে সাধারণ ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে এই পেজটাতে দিতে হবে এই পেজটার একদম প্রথমের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে এখন লেখা রয়েছে লিগাল ফার্স্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটা শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে তারপরের যে ঘরটা রয়েছে এখানে তো এখন লেখা রয়েছে লিগাল লাস্ট নেম তোমার নামে যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে শুধুমাত্র এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে ডেট অফ বার্থ তোমার জন্মের যে ডিটেলসটা রয়েছে সেটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে ডেট অফ বার্থের ঘরটার ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা প্রথমে কোন বছর জন্মগ্রহণ করেছিলে সেই বছরটাকে সিলেক্ট করবে তারপর কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেই মাসটাকে সিলেক্ট করবে এবং তারপর কোন দিন জন্মগ্রহণ করেছিল সেটাকে সিলেক্ট করবে তারপর এখানে সেট অপশানটার ওপর টাচ করবে তাহলে এখানে ডেট অফ বার্থ সেট হয়ে যাবে এখানে ডেট অফ থেকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে কান্ট্রি তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে ইন্ডিয়ার নামটাকে সিলেক্ট করে নিলাম ডিটেলসগুলোকে লেখার সময় খুব ভালোভাবে দেখে তারপর লিখবে কারণ একবার ভুল লিখে তারপর সেভ করে দিলে সেটাকে পরে ঠিক করতে পারবে না তার সাথে টাকা পেতে সমস্যা হবে এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দুই নম্বরের যে অপশানটা রয়েছে বিজনেস টাইপ এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ইন্টারিওর ইনফো তার মানে তোমার যে ইনফরমেশন বা তথ্যগুলো রয়েছে সেগুলোকে এই পেজটাতে লিখতে হবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে নেম তোমার নামটা এখানে লেখাই থাকবে কিছু করার দরকার নেই তারপরে অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম তোমার নামের যে টাইটেলটা রয়েছে সেটা এখানে লেখা থাকবে কিছু করার দরকার নেই তারপরে অপশানটা রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমার জন্মের ডিটেলসটা লেখা থাকবে কিছু করার দরকার নেই এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসের একটা ঘর দেখতে পারবে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পুরো ঠিকানাটাকে এই ঘরটার ভেতর লিখবে তোমাদের বোঝানোর জন্য আমার ঠিকানাটাকে এই ঘরটার ভেতর লিখেছি ঠিক এভাবে তোমরাও তোমাদের ঠিকানাটাকেই এই ঘরটার ভেতর লিখবে এখানে প্রাইমারি অ্যাড্রেসটাকে লেখার পর তারপরে অপশানটা রয়েছে সিটি তোমরা যদি শহরে থাকো তাহলে তোমার শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে শহরটা রয়েছে সেই শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে শহরের নামটাকে লেখার পর তারপরে অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্যের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে জিপ বা পোস্টাল কোড তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গার পিন কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে পিনকোড টাকে লেখার পর এই পেজ একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ফোন নাম্বার লেখার একটা ঘর দেখতে পারবে এখানে তোমার মোবাইল মোবাইলটাকে লিখবে তারপর অপশানটা রয়েছে ইমেল আইডি এখানে তোমার ইমেল আইডি টাকে লিখবে এখানে ইমেল আইডি লেখার পর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড একটা ঘর দেখতে পারবে তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটা এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি বাংলাদেশে থাকো তাহলে এখানে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে লিখবে আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে প্যান কার্ডের নাম্বারটাকে লিখলাম তারপর অপশানটা রয়েছে ভ্যাট বা জিএসটি তোমাদের যদি ভ্যাট বা জিএসটি নাম্বার থাকে তাহলে এখানে লিখতে পারো না থাকলে লেখার দরকার নেই এরপর এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে তারপর নিচের যে অপশানটা রয়েছে নেক্সট এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে চুজ হাউ ইউ লাইক টু গেট পেট তার মানে তুমি ফেসবুক থেকে যে টাকাটাকে ইনকাম করবে সেই টাকাটাকে কিভাবে নেবে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে ফেসবুক থেকে টাকাটাকে নেওয়ার জন্য তোমরা এখানে তিনটে অপশান পেয়ে যাবে এই তিনটে অপশানের মধ্যে প্রথমে যে অপশানটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করার পর এই পেজটা একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আইএফসি কোডের একটা ঘর দেখতে পারবে তোমরা যে ব্যাংকে টাকাটাকে নেবে সেই ব্যাংকের আইএফসি কোডটাকে এই ঘরটার ভেতর লিখবে তারপরে অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে যুক্ত করার সময় একটা বিষয় মনে রাখবে এখানে তোমাদেরকে যে নামটা দেখাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে যুক্ত করতে হবে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যুক্ত করা যাবে না এখানে আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে লিঙ্ক প্লে মেথড এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে এবার ফেসবুকের ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করতে হবে ফেসবুকের ট্যাক্স ইনফরমেশন কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এই ভিডিওটাকে দেখে তোমরা এখানে খুব সহজেই ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করে নিতে পারবে ট্যাক্স ইনফরমেশনটাকে সেট আপ করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার নিচের যে অপশানটা রয়েছে ডান এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার অন রিলসটা অন হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই